কালোজিরা তেল। কালোজিরা আমাদের সবারই পরিচিত। খাবারে একটু ভিন্ন স্বাদ আনতে কালোজিরার তুলনা নেই, কিন্তু কালোজিরার ব্যবহার শুধু খাবারের স্বাদ বৃদ্ধির জন্যই সীমাবদ্ধ নয়, এর রয়েছে অনেক ঔষধি গুণ। প্রাচীনকাল থেকেই প্রায় সব ধরনের সভ্যতায় এর ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। কালোজিরার বীজ থেকে তৈরি হয় কালোজিরা তেল, এটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। দর্শক, আসুন জেনে নেই কালোজিরা ও কালোজিরা তেলের উপকারিতা সম্পর্কে। হাদিসে উল্লেখ করা হয়েছে, তোমরা কালোজিরা ব্যবহার করো, নিশ্চয়ই সকল রোগের নিরাময় এর মধ্যে নিহিত রয়েছে, শুধুমাত্র মৃত্যু ছাড়া। কালোজিরার তেলে 100টিরও বেশি উপকারী উপাদান আছে। এর মধ্যে প্রায় 21% আমিষ, 38% শর্করা এবং 35% ভেষজ তেল ও চর্বি। এটি নিয়মিত সেবনে নানা ধরনের উপকারিতা পাওয়া যায়। 1 চা চামচ পুদিনা পাতার রস বা কমলার রস অথবা 1 কাপ র চায়ের সাথে 1 চা চামচ কালোজিরার তেল মিশিয়ে দিনে 3 বার করে পান করলে দুশ্চিন্তা দূর হয় এবং মেধা বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে। 1 চা চামচ কালোজিরার সঙ্গে 3 চা চামচ মধু ও 2 চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে 3-4 দিন খেলে জ্বর, ব্যথা, সর্দি কাশি দূর হয়। বাতের ব্যথায় আক্রান্ত স্থানে নিয়মিত কালোজিরার তেল মালিশ করলে বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। যারা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। প্রতিদিন খাদ্য তালিকায় তারা কালোজিরার ভর্তা রাখতে পারেন। নিয়মিত কালোজিরা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে। এ সকল উপকারিতা ছাড়াও কালোজিরার আরও অনেক উপকারিতা রয়েছে। নিয়মিত কালোজিরা খেলে প্রায় সকল প্রকার শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। এক কথায় বলা গেলে কালোজিরার এত গুণাগুণ যা বলে শেষ করা যাবে না। সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন।